ডি মানে জাহান্নামে যাবে না ডাইরেক্ট জান্নাতে যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখাতে তো পারবো দেখাতে অবশ্যই পারবো আমি একটু বের করছি ততক্ষণে আপনি আমাকে একটু বলেন একটু সময় লাগে তো বের করতে একটু টাইম লাগে বের করতে ততক্ষণে আপনি বলেন যে মানে এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয় যে ইসলাম কবুল করলে মানে যারা পরিমাণ ইমান থাকলে জান্নাতে যাবে আর ইসলাম কবুল না করলে যত ভালো কাজই করুক না কেন সে হচ্ছে গিয়ে জাহান্নামে যাবে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে আসলে বিষয়টা একটু অ্যামেজিং লাগে অ্যামেজিং মানে বলেন একটু ব্যাখ্যা করে বলেন বিষয়টা আসলে আমার কাছে একটু আর কি খারাপ লাগে বিষয়টা তাই আগে আপনি হাদিসটা আমাকে দেখান দেখে হ্যাঁ একটু সময় লাগবে দাঁড়ান একটু বের করছি আচ্ছা বের হয়েছে দেখেন তাহলে আচ্ছা এটা হচ্ছে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ঠিক আছে একশো আটষট্টি নাম্বার কত আচ্ছা ঠিক আছে এখন আমরা পড়ি অহংকারের বিবরণ এবং তা হারাম হওয়া এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার অন্তরে শরীর দানা পরিমাণ ঈমান থাকবে সে নামে প্রবেশ করবে না এই কথাটা দেখা যাচ্ছে ভাই জি পরিমাণ পর্যন্ত যদি ইমান থাকে তাহলে নামে প্রবেশ করবে না এই কথাটাই এখানে বলা আছে একটা হাদিস আছে না না ভাই ফুল দেখান এটা ফুল কি করব হাদিসটা মানে সম্পূর্ণ হাদিসটা দেখান আমাকে

ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে সাত হাজার এক এখানে বলা হচ্ছে কিয়ামতের দিনে নবী ও অপর অপরের সাথে মহান আল্লাহর কথাবার্তা এখানে বলা হচ্ছে নবীকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন যখন আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে তখন আমি বলবো হে আমার প্রতিপালক যার অন্তরে এক সরিষা পরিমাণ ইমান আছে তাকে তুমি জান্নাতে দাখিল করো তারপর তাদেরকে জান্নাতে দাখিল করা হবে তারপর আমি বলবো তাকেও জান্নাতে প্রবেশ করো যার অন্তরে সামান্য ইমানও আছে আনাস বলেন আমি যেন এখনো রাসুল্লাহ এর হাতের আঙ্গুল গুলা দেখছি মানে এটা যখন আনাস বর্ণনা করছিল তখন বলছিল যে আঙ্গুল দিয়ে মোহাম্মদ দেখা দিছিল যে যার যার অন্তরে অতি সামান্য পরিমাণ পর্যন্ত ইমান আছে সে জান্নাতে প্রবেশ করবে দেখা গেছে ভাই জি ভাই জি আচ্ছা এখন আপনি আমাকে বলেন এই হাদিসটা আপনি কেন দেখতে চেয়েছেন এবং মানে এটার মানে এই হাদিসটা আপনার কাছে কেমন মনে হয় জিনিসটা কেমন মনে হয় আসলে হাদিসটা আমাকে আর কি ইয়া লাগলো আর কি এটার হয়তো ব্যাখ্যা ব্যাখ্যাটা কি ভাই আপনি পড়ছেন হ্যাঁ ব্যাখ্যা আমি পড়েছি কিন্তু হাদিসে হাদিসে যে জিনিসটা বলা আছে ব্যাখ্যাটা হচ্ছে কি শুধুমাত্র হাদিসটাকে একটু মানে বিস্তৃত করে বলা যায় কিন্তু হাদিসের অর্থ কিন্তু ব্যাখ্যাতে বদলায় যায় না মানে মনে করেন আমি চিটাগাং গেলাম এই কথাটা যদি আমি বলি এটার ব্যাখ্যা হইতে পারে যে আমি প্রথমে বাসে উঠলাম তারপর ট্রেনে উঠলাম তারপর প্লেনে উঠলাম এরপরে আমি চিটাগাং গেলাম এই কথাটা আমি চিটাগাং গেলাম এই কথাটার ব্যাখ্যা হইতে পারে ব্যাখ্যা কিন্তু এমন হবে না যে ব্যাখ্যা মানে কথায় বলছি আমি আমি গেলাম আমার ব্যাখ্যায় দেখা গেল যে আমি ওয়াশিংটন গিয়েছি এটা কিন্তু ব্যাখ্যাতে থাকবে না তাই না জি জি যত ব্যাখ্যা বৈখায় দেন না কেন কথা কিন্তু একই থাকবে কথা কিন্তু নর্তন নাই খালি ওইটাকে আপনি ব্যাখ্যা করা মানে মূল কথাটাকে ঠিক রেখে আপনি জিনিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন কথা কিন্তু বদলা হ্যাঁ আপনার কথাগুলো স্পষ্ট আসছে না মানে ঘোলা ঘোলা ভাবে আসছে আচ্ছা এখন কি শোনা যাচ্ছে একটু দেখেন তো এখন পরিষ্কার কিনা জি কথা বলেন হ্যাঁ আমি তো কথা বলছি আপনি কি কথা শুনতে পাচ্ছেন ভাই তারপর মেবি আমার নেটওয়ার্কের সমস্যা জি বলেন আচ্ছা আমার এখানে নেটওয়ার্কে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না মনে হয় আপনার নেটওয়ার্কই তাহলে সমস্যা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ইসলামিক ভাই ইসলামিক লাইভ ভাই আপনাকে বিদায় জানাই আপনি আপনাকে আমি বলে দিয়েছি আমি কিছু কথা বলবো তো আচ্ছা ঠিক আছে বলেন কিন্তু ব্যাখ্যা জিনিসটা হচ্ছে গিয়ে মূল জিনিসটাকে যে জিনিসটার ব্যাখ্যা আপনি করতেছেন ব্যাখ্যা দিলে কিন্তু মানে ওই মূল কথাটা পরিবর্তন হয়ে যায় না উল্টা যায় না এটা বুঝতে পারছেন আচ্ছা ভাই এখানে অনেক আলিম ওলামা যারা ইসলামিক ফাউন্ডেশন হাদিস আর কি ইয়া করে এখানে অনেক আলিম ওলামা এই জিনিসটা বলছে এই হাদিস দ্বারা যে

এই কথা তো ভাই এক ফালতু কথা হবে এখানে বলতেছে জাহান্নামে প্রবেশ করবে না সেখানে আলে মোলাম কি বলছে না বলছে আলে মোলাম কি মহম্মদের বেশি বুঝে আচ্ছা আপনি না তাহলে আপনি ইসলাম সম্পর্কে ইসলামের যে মানে ডকট্রিন সেই ডক্টরেনে তো মোহাম্মদ হচ্ছে হায়েস্ট তাই না মনে করেন মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে ধরেন ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ ট্রাম্পের থেকে তো আপনি বেশি আমেরিকার পলিসি বুঝবেন না তাই না আমেরিকার মানে সবচেয়ে হবে তো ডোনাল যদি আমেরিকার বাংলাদেশের কি না জানবে না এটা কি জানবে না প্রধানমন্ত্রী হলে সবকিছু জানবে সেটা না প্রধানমন্ত্রী হইলে সে অন্য মানুষের থেকে সবচেয়ে ভালো জানবে কোথায় কি হচ্ছে না না হচ্ছে সেগুলো সবচেয়ে ভালো তারই জানার কথা

না এটা বলতেছি না ভাই তাইলে আপনি যে বললেন আমাকে হুজুরে কইছে জাহান নামে প্রবেশ করবে আপনার হুজুরে কোন একটা হুজুরে কইছে জাহান নামে প্রবেশ করবে আপনার নবী বলেছে জাহান নামে প্রবেশ করবে না এই দুইটা কথার মধ্যে কার কথাটা ইসলামের কথা আর কার কথাটা মানে কাটমোল্লার কথা চক্কুমোল্লার কথা তাই প্রতিটা আয়াতের মধ্যে যেমন শানি নুজুল থাকে তেমনি হাদিসের মধ্যে একটা ব্যাখ্যা থাকে কিন্তু হাদিসটা এর ব্যাখ্যাটা আর কি সব আলেমরা মনে করেন মনে করেন মনে করেন হাদিসে বলা আছে আমি ঘুমাইলাম এইটা এইটা ব্যাখ্যা যখন কেউ করতে যাবে তখন ঘুমাইতেই ঘুমানোরটা ব্যাখ্যা করবে সেটা তো লাফানো বলতে পারবে না ব্যাখ্যা করে তো কেউ মূল কথাটাকে উল্টাই দিতে পারবে না মানে ব্যাখ্যাতে কি বলবে যে না মোহাম্মদ ঘুমায় নাই মোহাম্মদ লাফাইতেছিল নাচতেছিল ডিসকর করতেছিল এই ব্যাখ্যা কি ধরেন একটা হাদিসে বলা আছে মোহাম্মদ ঘুমাইতেছিল এখন একজন ব্যাখ্যাকারী এসে কইলো যে না মোহাম্মদ ঘুমাইতেছিল না মোহাম্মদেন্স করতেছিল এই ব্যাখ্যা কি কোনো ব্যাখ্যা হবে যেখানে মোহাম্মদ নিজে বলতেছে আমি ঘুমাইতেছিলাম সেখানে যদি ব্যাখ্যা কারক যদি এসে বলে যে না ঘুমাইতেছিল না এই কথার কোন মূল্য আছে বলতেছে না যে জাহান নামে যাবে না আপনাকে আবার আমি হাদিসটা দেখাই ভাই আপনি মানে মিথ্যা মানে মিথ্যা কথা বলেন নাকি না বুঝা বলেন আমি তো বুঝতেছি না সরাসরি মিথ্যা বলেন নাকি না বুজ্জা বলেন বুঝতেছি না তো ভাই হ্যাঁ

তাহলে কি কোনটা ইসলামের কথা হবে বক্তার কথা নাকি মুহাম্মদের কথা আচ্ছা ভাই বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে কথা কি বুঝতে পারছি মানে ডেফিনিশন কি মানে ডেফিনিশন কি ইমানের ডেফিনিশন ডেফিনিশন আর দিব না মানে আপনি এই হাদিস থেকে কি বুঝছেন সেটা বলেন আমি বুঝতেছি যে আর কি জান্নাতে জাহান্নামে প্রবেশ করবে না আর যার মনে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না বিষয়টা বুঝতেছি এখন

এখানে বলা আছে ইলম লিপিবদ্ধ করা তিন হাজার ছয়শ নম্বর হাদিস এখানে মোহাম্মদ বলছে আহ মোহাম্মদ এই যে দেখেন রাসুল্লাহ সাল্লাম তখন তার আঙ্গুল দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বলেন তুমি লিখতে থাকো ওই জাতের কসম যার হাতে আমার জীবন যা কিছু এ মুখ থেকে বের হয় তা সবই সত্য যা কিছু এ মুখ থেকে বের হয় তার সবই সত্য মানে মুহাম্মদের মুখে থেকে যা কিছু বাইর হবে প্রত্যেকটা কথা হচ্ছে সত্য এটা কে বলছে ভাই মুখ থেকে তার সবকিছু সত্য আচ্ছা তাহলে মোহাম্মদ যে কয়টা কথা বলছে সব কয়টা কথা তো সত্য নাকি অবশ্যই এখন মোহাম্মদ বলছে যে যার অন্তরে সামান্য পরিমাণ ইমান থাকবে যার অন্তরে সরিষাদানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না এই কথাটা কি মোহাম্মদ সত্য বলছে না মিথ্যা বলছে আচ্ছা এখন যদি হুজুরে কয় আপনার হুজুরে যদি সারা পৃথিবীর হুজুরে যদি কয় না জাহান্নামে প্রবেশ করবে করবে হ্যাঁ সরিষা দানা পরিমাণ ইমান থাকলে জাহান্নামে প্রবেশ করবে এই কথাটা যদি হুজুরে কয় তাহলে কার কথাটা সত্য ইসলাম অনুসারে ব্যাখ্যা শালীন বলতে একটা বিষয় আছে ভাই

আপনি তো ব্যাখ্যা করতেছেন বুঝলাম না তো বিষয়টা ব্যাখ্যা ব্যাখ্যা করতেছেন ব্যাখ্যা দিয়ে কি মূল জিনিসটা পরিবর্তন করা যায় নাকি না যাবে না যে কথাটা বলছে সেটা পাল্টা ফেলান যাবে উল্টা ফেলান যাবে সেটা তারপরও ভাই আমি ভাবতেছি যত মানুষই যত ব্যাখ্যা দেখ না কেন কথাটা তো এইটাই থাকবে এইটার ব্যাখ্যা দিতে হবে এই যে যেই কথাটা বলছে সেই কথাটার ব্যাখ্যা দিতে হবে সে যদি নিজের মন গড়া কোনো কথা যদি ব্যাখ্যার ভিতরে ঢুকায় দেয় যদি বলে যে এটার ব্যাখ্যা হইলো এই সরিষা পরিমাণ পর্যন্ত ইমান থাকলে সে জাহান নামে যাবে এটার ব্যাখ্যা তো এটা হইতে পারবে না এটার ব্যাখ্যা এটা কিভাবে হয় আশ্চর্য কথা জি ভাই বুঝতে পারছি বুঝতে পারছি আপনার নাম কি ভাই আপনার নাম কি বলেন তো দিভাই নাম কি আমার নাম সাব্বির আচ্ছা সাব্বির আপনি এই আপনার নামে সাব্বির আমি ব্যাখ্যা করে বলি যে আপনার নাম হইলো কি আসলে কুদ্দুস ব্যাখ্যা করে বললাম যে আপনার নাম হইলো কুদ্দুস এটা কি মানে আপনার নামটাকে এখন পাল্টা ফেলবে ভাই শুনুন ভাই না না পাল্টাবে না তাহলে এই কথাটাকে কি তো ব্যাখ্যাতে তো কথা চেঞ্জ হবে না কথা চেঞ্জ হয় কিভাবে ব্যাখ্যার ভিতরে আমি তো এটা বুঝলাম না ভাই আপনার কি আপনার বয়স কত ভাই হুম বয়স কত লাখ আপনার কথাটা বুঝতে পারছি তবে আমি তো আপনার কথা বুঝতে পারিনি আপনি আমার কথা বুঝলে কি হবে আমি তো আপনার কথা বুঝতেছি না আপনি বলতেছেন যে ব্যাখ্যা দিচ্ছে ব্যাখ্যা হুজুরে করছে যার নামে প্রবেশ করবে

ইনফ্যাক্ট আমি আপনাকে দুইটা হাদিস দেখা ফেলছি দুইটা হাদিস দেখানোর পর আপনি বলতেছেন একটা হাদিস দিয়ে করা যাবে না আপনাকে আমি দুইটা হাদিস দেখানোর একটা একটা এবং মুসলিম দুইটা হাদিস দেখানোর পর আপনি বলতেছেন একটা হাদিস দিয়ে বোঝা যাবে না ভাই আপনি কি মানে মাথা মাথা ঠিক আছে আপনাকে আমি বুখারি শরীফের হাদিসটা দেখাইনি জি ভাই দেখাইছেন ঠিক আছে আপনি যে বললেন একটা হাদিস দিয়ে বোঝা যাবে না আশ্চর্য কথা তারা কি মানে হাদিসের উপরে কিভাবে সে যায় যত বড় মুহাদ্দিস হোক সে হাদিসের উপরে কিভাবে যায় আশ্চর্য কথা হাদিসার সম্বন্ধে একটু মানে একজন একজন যদি অনেক বড় আলেম হয় তাহলে সে হাদিস উল্টাই দিতে পারে নাকি তারা হয়তো ব্যাখ্যা বা এরকম কোনো কিছু দেখার পর এটা বিশ্লেষণ করছে বিষয়টা ব্যাখ্যা বিশ্লেষণ করলে তো এই কথাটা তো চেঞ্জ হবে কিভাবে কথাটা কি জাহান্নামে প্রবেশ করবে না এটার ব্যাখ্যা অনেক বিশ্লেষণ করল বিশ্লেষণ করে কি এটা হবে যে জাহান্নামে প্রবেশ করবে মনে করেন মোহাম্মদ কইছে শুনে মনে করেন মোহাম্মদ কইলো আবু বকর জান্নাতে যাবে এন্ড ব্যাখ্যাকারী এসে কইল যে এই কথাটার মানে হইল আবু বকর জাহান্নামে যাবে এই কথার ব্যাখ্যা কি এরকম হতে পারে না না না

এখানে কি আপনি দেখতে পাচ্ছেন না সে জাহান নামে প্রবেশ করবে না এই কথাটা কি এখানে দেখা যাচ্ছে জি জি তাহলে হুজুরে যদি কয় সে জাহান নামে প্রবেশ করবে ব্যাখ্যা দিতে গিয়া যদি কয় হ্যাঁ জাহান নামে প্রবেশ করবে তাহলে কি কথাটা উল্টা গেল না জি জি আচ্ছা ভাই অহংকার তো সবার মধ্যে থাকে তাহলে কি আমরা কি জান্নাতে প্রবেশ করব না অহংকার থাকলো কি থাকলো না সেটা তো আমার এই মুহূর্তে আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হচ্ছে শরীরা পরিমাণ পর্যন্ত যদি ইমান থাকে তাহলে সে জাহান নামে প্রবেশ করবে না অহংকার থাকুক কি না থাকুক সেটা একই কথা বলতে মানে পাগল ভাই ব্যাখ্যার ভিতরে কি মানে হাদিসের অর্থ যায় ব্যাখ্যাতে কি গেলে কি হাদিসের অর্থ উল্টায় যায় নাকি

অন্য কোনো কারো কথা কি এখানে মানে গ্রহণযোগ্য নাকি ইসলামের কথা হিসেবে গ্রহণযোগ্য নাকি গেছে সেখানে উল্টা কথা হবে যদি বলে যে উল্টা কথা হবে না পাগলের মতো কথাবার্তা পাগল মানে পাগল নাকি ভাই কি অদ্ভুত কথাবার্তা বার্তা মোহাম্মদ কই সাক কথা ব্যাখ্যা করক যদি বলে উল্টা কথা তাহলে কার কথা এখানে সঠিক মোহাম্মদের কথার উপরে ব্যাখ্যা করার কথা বলবে মোহাম্মদ একজন ব্যাখ্যা কারক গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে উল্টাই দিবে কথাটা

মানে কলকাতার কোন মানে একেবারে মানে একেবারে কিসব লোক যে আসে আমার যে কিসব লোকের এসে পড়তে হয় এটা একটা মানে পানিশমেন্ট এটা হচ্ছে তাফসিরে মাসারিতে যে জিনিসটা লেখা আছে আমরা পড়ি না তাফসিরে জালালাইনে যে জিনিসটা লেখা আছে তাফসিরে জালালাইনের প্রথম খন্ড ইসলামিয়া কুতুবখানা পৃষ্ঠা সাতাত্তর এখান থেকে পড়েন এখান থেকে পড়েন জোরে জোরে পড়েন লাল কালিতে জোরে জোরে পড়েন

ইমান শব্দের আভিধানিক অর্থ এখানে পড়েন এই যে অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোন বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ইমান নয় এই কথাটা পড়েন এই কথাটার মানে কি বলেন আবার বলেন তো ভাই আমি দেখতে পাচ্ছি না ভাই আমি তো অনেক বড় করছি সাড়ে তিনশো পার্সেন্ট বড় করছি আপনি যে বিষয়টা বলেন আবার বলেন তো অনুভূতি ও দৃশ্যমান কোন বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ইমান নয়

ঠিক আছে বিদায় জানাই এই মমিনের সাথে আর কথার মানে কোনো মানে নেই ভাই কি জিনিস দেখাচ্ছি মানে কথা বুঝে না কথার মানে বুঝে না কি একটা মুসিবত মুসিবত মমিন মানে এত মানে ইয়া কিভাবে হয় এই জিনিসটা আমি বুঝি না এত মূর্খ কিভাবে হয় আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাবো আচ্ছা ভিডিওর মানে আমরা আমি মাঝখানে মাঝখানে দেখা দিব আপনাদের অনেক কিছু আমাদের আমার কাছে জমে গেছে এগুলা আস্তে আস্তে দেখাতে হবে আচ্ছা সিয়াম সিয়াম আপনাকে যুক্ত করা হয়েছে সিয়াম আপনি বলেন তাহলে সিয়াম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন আচ্ছা খুব ইসলাম খুব দিচ্ছে খুবই চ্যাম্পিয়ন হয়েছে ইসলাম একদম চ্যাম্পিয়ন হয়ে গেল ইসলাম মানে এই হচ্ছে অবস্থা মুমিনদের